हे गाइज वेलकम बैक टू माई चैनल नंदिनी चले आबार एक नतून वीडियो निये। तो आज के तोमादेर साथे शेयर करब आमार मेकअप रिमूविंग वीडियो। तो आज के शेयर करब आमि किभाबे मेकअप रिमूव करी एवं तारपरे स्किन केयार करी एवं सेटी आमि अन्य प्रोडक्ट दिए करी। तो आमि तोमादेरके एकटु कम दामेर प्रोडक्ट दिए देखाबो, जेहेतु तोमरा অনেকে চাও যে একটু কম দামের ভেতরে যেতে হয়ে যায়। চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দিবে আর কমেন্ট করে জানাবে তোমরা আর কী কী নিত্য নতুন ভিডিও দেখতে পছন্দ করবে। তো আমি সেসব ভিডিও নিয়ে চলে আসব। তো গাইস চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমি প্রথমে যেটা করব, আমি হেয়ার ব্যান্ড দিয়ে আমার হেয়ারটাকে সিকিউর করে নেব। নেক্সট আমি যেটা করব, আমার টিপটাকে তুলে নেব এবং তারপরে আমি নিচ্ছি একটি ড্রাই টিস্যু, এই হোয়াইট প্যাডগুলো। এগুলো দিয়ে খুব ভালোভাবে মেকআপ রিমুভ হয়ে যায়। আর এগুলোর বেশি দাম না, এগুলো সব রকম দামের পাওয়া যায়, কম বেশি তোমরা যেমন বাজেটের ভেতরে চাও তেমন নিয়ে নিতে পারো। বা তোমরা এটার এটা বাদ দিয়ে তোমরা এই হচ্ছে ওয়াইপসগুলো ইউজ করতে পারো। তো আমি নিয়ে নিয়েছি একটা। এরপরে তোমরা চাইলে পরে এই হচ্ছে মেকআপ রিমুভিং এই লোশনটাও ইউজ করতে পারো। তো এটা দাম একটু বেশি, আমি এটা দেখাবো না। আমি সব থেকে কমেরটা দেখাবো, এই জনসন বেবি অয়েল দিয়েও মেকআপ খুব ভালোভাবে রিমুভ করা যায়। তো আমি আজকে তোমাদেরকে এটা দিয়েই মেকআপ রিমুভ করে দেখাবো। তো আমি এই অয়েলটাকে এর ওপরে নিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি যেটা করব, এভাবে নিয়ে এভাবে চোখের ওপরে কিছুক্ষণ রাখবো। তো কিছুক্ষণ রাখার পর এবার হালকা করে এভাবে টেনে নেব। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মেকআপটা আমার রিমুভ হয়ে গেল। আই মেকআপটা একেবারে পুরো মুছে চলে আসলো আর খুব বেশি ডলাডলি করারও প্রয়োজন মনে হলো না। তো এটা দামও বেশি না, 10-15 টাকায় এটা পাওয়া যায়। আমি আমার এই সাইডে আই মেকআপটাও রিমুভ করে নিই সেমভাবে। তো গাইজ এবার যেটা করব, আমাদের লিপস্টিকটাকে রিমুভ করব। দেখতে পাচ্ছ পুরোপুরি একেবারে উঠে চলে আসলো। তো তোমরা চাইলে এটা ইউজ করতেই পারো, এত কম দামে আর এত ভালো একটা মেকআপ রিমুভার। আর জনসন বেবির যেসব প্রোডাক্টগুলি আছে সেগুলি যেহেতু বাচ্চাদের জন্য, তো আমাদের স্কিনের জন্য একদমই ক্ষতিকারক না, কারণ বাচ্চাদের সেই সবই প্রোডাক্ট দেওয়া হয়। তো এবার যেটা করব, আমি আবার আর একটা টিস্যু নেব, অয়েল নেব। এবার এটা দিয়ে আমার ফুল ফেসের মেকআপটাকে রিমুভ করে নেব। একদম পুরোপুরিভাবে আমার মেকআপটা রিমুভ হয়ে যাচ্ছে, এত সুন্দর জিনিসটা।
তো কাজল যদি রিমুভ করতে চাও তাহলে এভাবে নেবে আর এভাবে কোনা করে টান করবে। পুরো ফেসটা এই অয়েলটার জন্য একেবারে গ্লো করছে। তো এই অয়েলটা তোমরা ফেসিয়াল অয়েল হিসেবেও ইউজ করতেই পারো। তো চলো এবার নেক্সট আমি যেটা করব এই হিমালয়া ফেস ওয়াশটি দিয়ে আমার মুখটা ফেস ওয়াশ করে নেব। তো এটার দাম বেশি না, 10 টাকাই, হ্যাঁ 10 থেকে 15। এবার আমি আমার মুখটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো গাইজ আমি চলে এসেছি ফেস ওয়াশ করে। তো এখন আমি যেটা করব, মেকআপ তো রিমুভ হয়ে গেছে, মেকআপ রিমুভের পরে আমি আমার স্কিনটাকে কেয়ার করব। তো ফেস ওয়াশ করার পরে আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যায়, তো তারপরে আমাদের স্কিন কেয়ার করাটা খুবই দরকার, ফেসটা অনেক ড্রাই হয়ে যায়। তো আমি ফার্স্টে যেটা করব আমি টোনার ইউজ করব। তো টোনারের জন্য আমি নিয়ে নিয়েছি ডাবর গ্লোবেরি রোজ ওয়াটার। তো এটা 10 থেকে 15 টাকার ভেতরে পাওয়া যায়। তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, এটাকে এভাবে নিয়ে গোটা ফেসে ড্যাব 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 করে অ্যাপ্লাই করে নেব। তারপর যেটা করব আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করব, এবং স্কিন ময়শ্চারাইজের জন্য নিয়ে নেব আমি ময়শ্চারাইজার। আর ময়শ্চারাইজারের জন্য নিয়ে নিয়েছি আমি এই পিচ কে একটি ডাবর গ্লোবেরি এই ক্রিমটি। তো এই ক্রিমটি দাম মাত্র 5 টাকা। এই ক্রিমটি ময়শ্চারাইজারও কাজ করে। যেহেতু আজকে আমি 15 টাকার ভেতরে তোমাদেরকে মেকআপ রিমুভিং অ্যান্ড স্কিন কেয়ার দেখাবো, তো সেই জন্য এটাই জাস্ট পেলাম এত কম দামের ভেতরে। তো এটাকে আমি ভালোভাবে লাগিয়ে নেব আমার ফেসে। খুব যে খারাপ একটা কাজ করছে তা কিন্তু নাই, দারুণভাবে ময়শ্চারাইজ করছে আমার স্কিনটাকে। নেক্সট আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে কিস লিপের এই লিপ বামটি। এটিরও দাম মাত্র 5 টাকা। তো এটি হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের, ভেতরটা দেখো কি কিউট। তো গাইজ আমি যেই সকল প্রোডাক্টগুলি ইউজ করলাম তার ভিতরে একটি মাত্র আমি অনলাইনে দেখেছি, তো সেটারই লিঙ্ক আমি দিতে পারবো। বাকি সব প্রোডাক্ট এবং ওটাও আমি যেটা এই টোনারটি, তো সবই আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি, তো সেগুলোর লিঙ্ক আমি দিতে পারবো না, সরি। বাকি সব প্রোডাক্টেরই আমি লিঙ্ক দিই। তো আজকের এই প্রোডাক্টগুলি সবই লোকাল মার্কেট থেকে নেওয়া, যেহেতু তো আমি লিঙ্কগুলো দিতে পারছি না, ডিসক্রিপশনে নামগুলো মেনশন করে দেবো, তোমরা চাইলে লোকাল মার্কেট থেকে নিয়ে নিতে পারবে। তো গাইজ আজকের ভিডিওটা এতটাই, এটাই ছিল আমার মেকআপ রিমুভিং। আমি এভাবে মেকআপ রিমুভিং করি আর এবং মেকআপ রিমুভের পরে স্কিন কেয়ার করি। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় এবং ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। গাইজ বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।